প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে ইকোনমিক্সের তোমাদের যে পরীক্ষা হয়েছে 2024-এর ইকোনমিক্সের প্রশ্নপত্র নিয়ে তুলে ধরবো। তো তোমাদের এমসিকিউর আমি শর্ট ভিডিওতে অ্যান্সার বলে দিয়েছি, তো তোমরা এখান থেকেও দেখে নাও তোমাদের কোন কোন প্রশ্নের অ্যান্সার কী হবে, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? তো তোমাদের দেখো, প্রথম আছে প্রান্তিক ব্যয় রেখা, প্রথমে নিম্নগামী ও পরে ঊর্ধ্বগামী হয়। 2 নম্বর প্রশ্ন, পূর্ণ প্রতিযোগিতার বাজারে মুনাফা সর্বাধিক হওয়ার জন্য দ্বিতীয় বা পর্যাপ্ত শর্তটি হলো প্রান্তিক ব্যয় রেখা ঊর্ধ্বগামী। তার পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও তোমরা। যোগানের নিয়ম কার্যকরী হলে যোগানের রেখাটি হবে ঊর্ধ্বগামী। একচেটিয়া কারবারে ভারসাম্যের একটি শর্ত হলো MR ইকুয়ালস টু MC, মার্জিনাল রেভিনিউ সমান সমান মার্জিনাল কস্ট। সরল কেইন্সের তত্ত্বে বিনিয়োগ গুণকের মান হবে 1/MPS। বাজেট ঘাটতি বলতে বোঝায় কি? সরকারি ব্যয় ইকুয়ালস টু সরকারি আয়। কোন রাশিমালার সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্যকে বলে প্রসার? জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন NREGA চালু হয় যে সালে, সেটি হলো 2006। নিম্নলিখিত কোন নামটি দারিদ্র চর্চার সঙ্গে সম্পর্কযুক্ত নয়? দেখে নাও, মহলান বিশ। ভারতে অর্থনৈতিক সংস্কার চালু হয় যে সালে, সেটি হলো 1991, ঠিক আছে? এবং অন্যান্য প্রশ্নগুলো দেখে নাও। শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ার ফলের পাওয়ার দরুন উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে ফার্মের যোগান রেখাটি দেশ স্থানান্তরিত হবে? তো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের সোজাই করেছে প্রশ্নগুলো। পূর্ণ প্রতিযোগিতার বাজারে ফার্মগুলি পৃথক পৃথক দামে দ্রব্য বিক্রয় করে, এটি সত্য হবে আমাদের। অলিগোপলি হলো এমন একটি বাজার যেখানে অসংখ্য ক্রেতা কিন্তু স্বল্প সংখ্যক বিক্রেতা থাকে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কেবলমাত্র একজন বিক্রেতা থাকে না, একজন বিক্রেতা থাকে না, অসংখ্য বিক্রেতা থাকে, এটি ভুল, ঠিক আছে? ড্যাশ মুনাফা উৎপাদনে ব্যয়ের অন্তর্ভুক্ত থাকে। ভেদমান হলো সমপার্থক্যের ড্যাশ। লরেঞ্জ অনুপাতের সর্বোচ্চ মান কত? সমস্ত প্রশ্নগুলো তোমাদের সোজাই এসেছিলো। 2 নম্বরের প্রশ্নগুলো যেগুলো আমি মডেল প্র্যাকটিস সেটে সেট করেছিলাম সেগুলোই দিয়েছে। চাহিদার নিয়ম দিয়েছিলাম, দাম প্রভাবের 2টি অংশ কী কী, কোন ধরনের দ্রব্যের ক্ষেত্রে চাহিদা সাধারণ দামের সাপেক্ষে অস্থিতিস্থাপক হয়, চাহিদার আয়গত স্থিতিস্থাপক সংজ্ঞা দাও, উৎপাদনে গড় ব্যয়ের সংজ্ঞা দাও, ফার্মের পরিবর্তনীয় ব্যয়ের 2টি উদাহরণ দাও। প্রশ্নগুলো তোমরা দেখে নাও। সমতার বাজেট গুণক কাকে বলে? বিস্তৃতি পরিমাপক হিসাবে প্রসারের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করো। দারিদ্র রেখা কাকে বলে? ভারতবর্ষের শহরাঞ্চলের 2 রকম বেকারত্বের নাম উল্লেখ করো। গ্যাট ও WTO এর মধ্যে পার্থক্য কী? বাণিজ্য উদারীকরণের 2টি সুবিধা উল্লেখ করো। 1994 সালে গৃহীত বীমা ক্ষেত্রের সংস্কারের 2টি সুপারিশ উল্লেখ করো, অথবা বিশ্বায়ন পদ্ধতির 2টি কুফল উল্লেখ করো। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্কটি সংক্ষেপে আলোচনা করো। দীর্ঘকালীন সময়ে উৎপাদনের মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদানের নিয়মগুলি ব্যাখ্যা করো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের 5টি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখাও কীভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের প্রান্তিক ব্যয় রেখা থেকে তার স্বল্পকালীন যোগান রেখা পাওয়া যায়। বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বের অনুমানগুলি বিবৃত করো। পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক শ্রমের বাজারে মজুরির হার কীভাবে নির্ধারিত হয়? জাতীয় আয় পরিমাপের মূল সংযোজন পদ্ধতিটি ব্যাখ্যা করো। কীভাবে সঞ্চয় ও বিনিয়োগের অভেদটি জাতীয় আয় পরিমাপ থেকে নির্ধারণ করবে? কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজগুলি কী কী? কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিগুলি আলোচনা করো। স্থির ও নমনীয় বিনিময় হার ব্যবস্থার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো, অথবা লেনদেন উদ্বৃত্তের উপাদানগুলি কী কী? কখন বলা হয় যে লেনদেন ব্যালেন্সে ভারসাম্য হয়েছে? নিম্নে প্রদত্ত রাশিগুলির সমপার্থক্য নির্ণয় করো। লরেঞ্জ অনুপাতের সংজ্ঞা দাও, কোন অবস্থায় একটি অনুপাতের মান 0 এবং কখন তা 1-এর সমান হয়? ভারতবর্ষে দারিদ্রের ব্যাপ্তির কারণগুলি কী? দারিদ্র দূরীকরণের 2টি পদ্ধতি উল্লেখ করো। ভারতের শিল্পে বেকারত্ব, শিক্ষিত বেকারত্বের বৃদ্ধির কারণগুলি কী কী? তো প্রশ্ন খুব একটা টাফ হয়নি তোমাদের, কিন্তু সোজাই প্রশ্ন করেছে। তোমরা ইয়ারগুলো অনেকেই করে গেছো, ইয়ার দিয়েছে, এবং কিছু কিছু প্রশ্ন ইয়ারের তো সব দেয় না তোমাদের, তোমরা জানো ইয়ার পড়ে গেলে সমস্ত প্রশ্ন দেবে না, তোমাদের কিছু 2-1টি প্রশ্ন এদিক ওদিক ঘুরিয়েছে, তবে মোটামুটি
ভালো কোশ্চেনই করেছে। আগামীকাল অ্যাকাউন্টেন্সি রয়েছে, এডুকেশনও রয়েছে। আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। এডুকেশনের সাজেশান দিয়ে দিয়েছি, অ্যাকাউন্টসেরও সাজেশান তোমাদের দেওয়া রয়েছে। তোমরা যাও, অ্যাকাউন্টসে যা যায় অ্যাকাউন্টসের থিওরিগুলো দিয়েছি, তোমরা ভালো করে করো। আশা করি তোমরা অনেকটাই উপকার পাবে এবং এডুকেশনের আমি একদম বাছাই করা প্রশ্নগুলো বলে দিয়েছি, তোমরা সেগুলো গিয়ে দেখো। আজকের মতো ভিডিওটি শেষ করি।